হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ অ্যান্ড রোমান্টিক টিপস। কেমন আছেন? জানি আপনি ভালো নেই, এই বৃষ্টিময় সময়ে পাশে গার্লফ্রেন্ড না থাকলে ভালো লাগে বলুন। তাই আজকে আমি আপনাদেরকে এমন চারটি অসাধারণ রোমান্টিক কথা শিখাবো, কথাগুলো এতটা রোমান্টিক আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যে এই কথাগুলো আপনি যদি বৃষ্টির দিনে কোনো মেয়েকে মেসেজ বা ফোন কলে বলেন, তাহলে আমি গ্যারেন্টি দিলাম যে যে কোনো মেয়ে পটে যাবে। বৃষ্টির সময় মানুষের মন অনেক রোমান্টিক এবং একদম ফ্রেশ থাকে, আর বিশেষ করে যারা সিঙ্গেল বৃষ্টির সময় তারা নিজেকে বড্ড একা ফিল করে। তাই তখন যে কাউকে রোমান্টিক কথা বললে সে খুব সহজেই তার হৃদয় ছুঁয়ে যায়, যেটা বৃষ্টির সময় ছাড়া অন্য সময় এতটা হয় না। তাই এই ভিডিওতে বলা কথাগুলো অবশ্যই বৃষ্টির সময় ইউজ করবেন, অন্য সময় ইউজ করলে তেমন কোনো লাভ হবে না। আর এখন তো বৃষ্টির সময়, সো মেয়ে পটানোর একদম উপযুক্ত সময় এখন, তো আর দেরি কেন? চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বৃষ্টি হচ্ছে, এমন সময় আপনি যে মেয়েকে পটাতে চান তাকে মেসেজ বা ফোন কলে প্রশ্ন করবেন, তুমি কি বৃষ্টি ভালোবাসো? তো 99% মেয়েই যেহেতু বৃষ্টি ভালোবাসে, কাজে আশা করা যায় মেয়েটি উত্তরে বলবে হ্যাঁ। তখন আপনি বলবেন, কিন্তু আমি তো বৃষ্টিকে না, তোমাকে ভালোবাসি। ওয়াও, মেয়েটির আইডিয়াতেই ছিল না যে আপনি হঠাৎ করে এত রোমান্টিক একটা কথা বলে বসবেন বা এমন ব্যতিক্রম স্টাইলে তাকে প্রপোজ করে ফেলবেন। কাজে এমন কথায় যে কোনো মেয়ে মুহূর্তেই ইমপ্রেস হয়ে যেতে পারে। নাম্বার টু, আপনি যে মেয়ের সাথে একটু একটু মজা করেন, এমন মেয়েকে বৃষ্টির দিনে আপনি মজা করে বলতে পারেন, বৃষ্টির দিনে তুমি যদি বাহিরে যাওয়ার মোডে থাকো তাহলে আমি তোমার ছাতা, আর তুমি যদি শুয়ে থাকার মোডে থাকো তাহলে আমি তোমার কাঁথা হতে চাই। আর হ্যাঁ, গরম এলে তুমি যদি সিঙ্গেল মোডে থাকো তাহলে না হয় আমাকে তোমার বিয়ে বানিয়ে নিও। আপনার এমন কথা শুনে মেয়েটি একদিকে যেমন অনেক মজা পাবে, পাশাপাশি আপনি কিন্তু কৌশলে তাকে অনেক রোমান্টিক স্টাইলে মেয়েটিকে প্রপোজ করেও ফেললেন। নাম্বার থ্রি, আপনি যে মেয়েকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন কিন্তু মেয়েটিকে সেটা আজও বলেননি বা মেয়েটিও জানে না যে আপনি তাকে পছন্দ করেন, তো এমন মেয়েকে বৃষ্টির দিনে মেসেজ বা ফোন কলে বলবেন, শুনেছিলাম বৃষ্টির দিনে প্রিয় মানুষটাকে নাকি আবার খুব মনে পড়ে, এটা ভেবে আমি তো অবাক হয়ে গেলাম। তো তখন আপনাকে অবশ্যই বলবে কেন, তখন আপনি বলবেন, আরে আমার তো সবসময় শুধু তোমার কথাই মনে পড়ছে, আজ বৃষ্টি না আসলে তো বুঝতেই পারতাম না যে তুমি আমার কাছে এত প্রিয় হয়ে গেছো। এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা, এমন কথা যে কোনো মেয়েকে বলে দেখেন, মেয়ের মন মুহূর্তের মাঝে আইসক্রিমের মতো গলে গলে পড়বে। আর হ্যাঁ, এই কথাটি বলার পর এই ব্যাপারে আর কথা বাড়াবেন না, টপিক চেঞ্জ করে অন্য কিছু নিয়ে কথা শুরু করবেন, যাতে আপনার এমন কথার রহস্য খুঁজতে গিয়ে মেয়েটি আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হয়। নাম্বার ফোর, আপনি যে মেয়েকে পটাতে চান সে মেয়ের সাথে যদি আপনার মোটামুটি ভালো একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে যখন বৃষ্টি হবে তখন মেয়েটিকে ফোন বা মেসেজ করে বলবেন, বৃষ্টিতে যেন ভিজো না, বৃষ্টিতে ভিজলে আমার প্রেমে পড়ে যেতে পারো। তো আপনার এমন আজব কথা শুনে মেয়েটি কৌতূহল হয়ে অবশ্যই জিজ্ঞাসা করবে, তাই নাকি বা কেন? তখন আপনি বলবেন, ম্যাডাম বৃষ্টিতে ভিজে শুধু জ্বরই হয় না, প্রেমও হয়, মুভিতে দেখোনি? এই কথাটি দ্বারা আপনি যেমন একদিকে মেয়েটিকে মজা দিলেন, পাশাপাশি মেয়েটি এটাও বুঝতে পারলো যে আপনি তাকে নিয়ে রোমান্টিক চিন্তা ভাবনা করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। মেয়েদের সাথে কিভাবে রোমান্টিক কথা বলতে হয়, অল্প বয়সে মেয়ে কিভাবে পটাবেন ইত্যাদি এমন মেয়ে পটানোর টিপস দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই যে জনাব, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই কেন? আপনার থেকে তো সাবস্ক্রাইবই চাই, আপনার কিডনি তো আর চায়নি যে সেটা নিয়ে এত ভাবতে হচ্ছে, কিপটামি করেন না, সাবস্ক্রাইব করে দিন, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। নেক্সট ভিডিওতে আরও রোমান্টিক টিপস শেয়ার করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন লাভ অ্যান্ড রোমান্টিক টিপস। বাই বাই।